Hello everyone, welcome to my channel Joy Pinki. তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো এখন মোটামুটি অনেকটাই ভালো আছি। আর আজকে হচ্ছে নভেম্বরের কত তারিখ আজকে? ও আজকে হচ্ছে নভেম্বরের 27 তারিখ আর হচ্ছে শনিবার। তো এখন বাজে বেলা দুটো থেকে সারা দিনটা তোমাদের সাথে শুরু করছি। এর আগে একটুখানি দেখলে বাজারে, হ্যাঁ ওই বাড়িতে গেছিলাম শোভনা এস্টারের, ওখানে ঠাকুরমা খুদের ভাত রান্না করেছিল, শাক ভাজাটা যা করেছিল সেইগুলো খেয়ে দিয়ে যখন বাজার দিয়ে আসে আমি বলছিলাম পেয়ারা খাবো, কারণ মুখে একটুও রুচি নেই, পেয়ারা খাবো। তারপরও পেয়ারা কিনে দিচ্ছিলো, কি সুন্দর সুন্দর পেয়ারাগুলো। তারপরে বাড়িতে এসছি, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এসে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছি, তা তো একটুখানি ওই বললাম, ওটা আমি এখনও খাইনি। আর আজকে অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ছোট পাপার জন্মদিন, মানে একদম আমাদের গেটের সামনে যে বাড়িটা, প্রতন্যদাদা ছেলের আজকে এক বছরের জন্মদিন। এই পাপার যখন গৃহপ্রবেশ হয়েছিল, মানে যখন যেদিন বাড়িতে এসেছিলো সেদিনও আমি একটা ব্লগ বানিয়েছিলাম, তোমরা দেখেছিলে। আজকে এক বছর হলো, তো দাদা বৌদি কালকে এসে বলে গেছে তোমরা গিয়ে সাজাবে টাজাবে সব কিছু করবে, তো তার জন্য ভাত খাইনি, একটু পরে এসে এখন ও আর আমি যাচ্ছি গিয়ে ও একটু বেলুন টেলুন দিয়ে মানে জায়গাটা ডেকোরেট করবে সাজাবে, তো তার জন্য আমি বেরিয়ে পড়েছি। ও তালা দিয়ে এসো যাই। হ্যাঁ না পেয়ারা এখন আর খাবো না, তো গিফট এখনো আনিনি, গিফট সন্ধ্যাবেলায় গিয়ে নিয়ে আসবো। আর সন্ধ্যাবেলায় তারপরে একটু ভাবছি একটু শাড়ি পরবো, দেখা যাক কি করি। ওই তো গেটের সামনে দাদারা দাঁড়িয়ে রয়েছে, তো যাই পাপাকেও দেখাই তোমাদের, পাপা ভীষণই ভীষণই কিউট। তো চলো, তো এই হচ্ছে আমাদের দেবা, আজকে আমাদের দেবার জন্মদিন। দেবা কাকা বেলুন ফোলাচ্ছে সেটা দেখছে। হ্যাঁ তুমি ভালো আছো? জেঠিমামাকে ডাকে আমি শুনতেই পাচ্ছি না। আর ওই হচ্ছে জেঠিমা মানে দেবার দিদুন, আর ওই হচ্ছে মামি। বাবা চুপচাপ, ও এমনি দুষ্টুমি করে না, শান্ত। হ্যালো বাবা, ওই যে ওখানটায় রেখেছি বেলুনটা, কোথায় রাখলাম কোথায় রাখলাম সেটা দেখছিল, ওই যে উড়ে চলে গেছে। দেবার কাকা বেলুন ফোলাচ্ছে আর ও চুপ করে দেখছে, কি হচ্ছে বুঝতে পারছে না। আসলে এক বছরের জন্মদিন এরকমই হয়, বাচ্চারা তো বুঝতে পারে না, বুঝতে পারবে না, যত বড় হবে তত বুঝতে পারবে। তারপরে যদি তুমি বলো যে বাবা এই বছর থাক সামনের বছর করবো, তখন বুঝবো কেমন লাগে। এই যে তুমি বড় হলে ভিডিও দেখবে তো বাবা, যে তোমার এক বছরের জন্মদিন এরকম করে পালন হয়েছিল। ওইখানটায় হচ্ছে সাজানো হবে জন্য দাদা, ওই হচ্ছে দাদা আর ওই তো দিদুন আর মানে জেঠিমা বৌদি আর ও আমাদের দেবার মা। ওই যে কাজ করছে, অসুস্থ বৌদিও অসুস্থ হয়ে পড়েছিল, এই যে দেখছি কি বাবা কি বলো। এখানে সব ফুলিয়ে নিচ্ছে, এতক্ষণ জানতাম যে আজকে আমাদের দেবার জন্মদিন, দেবার সাথে সাথে আজকে বৌদিরও জন্মদিন দাদা বললো। দেবা দেবা কিন্তু ও খুব শান্ত জেঠিমা, টাস টাস করে ফাটছে আর দেবাকে বেঁকে উঠছে, তাই না দেবা? নীল তাকে বেঁকে উঠছে কি কি বাবা তাকে দেখে কি করছে এবা? ছোট ছোট করে দে, ছোট ছোট করে দেবো না হলে ফেটে যাবে সব।
টুকি টুকি তো এই অবধি সাজানো হয়েছে। দেখো বর্মাশাই আমি এরকম করে সাজিয়েছি, পরে সবাই এখন দুপুরের খাওয়া দাওয়া করছে। যাই এবার আমাদের গেটটা। তো সাজানো মোটামুটি কমপ্লিট, আর একটা একটা করে ভাবছি আর এক জায়গাতে দেব। তাও এই যে যে টেপগুলো ওটা শেষ হয়ে গেছে, তা দেখি আমাদের বাড়িতে থাকলে এখান থেকে নিয়ে গিয়ে লাগিয়ে দেই, ভালো লাগবে দেখতে আর কি। পেয়ে গেছি, আমাদের বাড়িতে আনা ছিল, একবার বর্মাশয়ের জন্মদিন এনে রেখেছিলাম, সেটা ছিল, সেটা নিয়ে যাই। এই দিক দিয়ে এইরকম দেওয়া হয়েছে, আর এই খুলে খুলে যাচ্ছিল, অনেক কষ্ট করে লাগানো হয়েছে। দেখো তো বৌদিদের বাড়ি থেকে চলে এলাম, বেলুন ফুলিয়ে সবকিছু মানে মোটামুটি খুব ভালো পারি না আমি, বর্মশাই যতটুকু করেছে বর্মশাই করেছে, আর আমি শুধু বাইরের গেটটা একটুখানি ওই লম্বা লম্বাভাবে করেছি, আমি আমার এইসব বিষয়ে ভালো আইডিয়া নেই। তো যাই হোক মোটামুটি করে দিয়েছি, বৌদিদের পছন্দ হয়েছে এটাই যা। এখন এসছি, এরপরে আবার পরে রেডি হয়ে তারপরে যাব। এখন সারাদিনে ওই যে সকালবেলা ওই বাড়িতে গিয়ে কটা খুদের ভাত খেয়েছি, আর আমার একটুও খিদে নেই। আমি নিজেও রান্না করেছি কিন্তু আমার মুখে কিচ্ছু ভালো লাগছে না। এই যে এখন সেই দুপুরবেলা পেয়ারা খেয়েছি, আর এখন এই যে আর একটা পেয়ারা খাচ্ছি, খেতেই ইচ্ছা করছে না, মানে একদম খিদে নেই। এরপরে দেবায়নের জন্য গিফট আনতে যাব বাজারে, দেখি কি আনি। আর পাপার যখন ছদিন কি একটা কাজ হয়, সেই সময় আমরা ওকে বালা দিয়েছিলাম রূপোর, তো এখন ভাবছি খেলনার মধ্যে কিছু দেব, সেটাই খুঁজছি যে কি দেওয়া যায়। কারণ সবে সবে খেলাধুলা করতে পছন্দ, তো এক বছরের বাচ্চাকে, আর আমার ফোনের একটা কভার নিয়েছি, ব্যাক কভার, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। কালকে নচিকেতা আসবে, দেখা হচ্ছে। তো এই যে এই ঘোড়াটা আনা হয়েছে, দেখো কাকে কল। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, এই যে, আর এই ফোনের কভারটা নেওয়া হয়েছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিল তুমি কি ফোন দিয়ে ভিডিও করো, এটা হচ্ছে OnePlus 10R। তো অ্যাকচুয়ালি আমার ব্ল্যাক কভারই ছিল, কিন্তু এই যে যে লেখাটা এটা ছিল না, এটা আজকে নতুন নেওয়া হয়েছে আর কি। আর এই সোয়েটারটাও আমি নতুন কেনা হয়েছে, আজকেই প্রথম পরলাম। আর যেহেতু বাড়ির সামনে বাইকে টাইকে যাওয়ার কোনো ব্যাপার নেই, তাই চুলটা একটুখানি ছেড়ে দিয়েছি এই আর কি, দেখতে পারো। ভালো লাগছে কি আমাকে তাই বলো? সেই লাগছে, হ্যাঁ হ্যাঁ। ডেনিম করবে তাই পড়ো, ছোট পাপা না ঘুমিয়ে পড়ে। তো আমরা তো রেডি হয়ে গেছি, এবার সুবর্ণাস্টার বেরিয়েছে, ওরা এলে আমরা চলে যাব। দাদা ফোন করলো, বলো তাড়াতাড়ি এসো, এখনই বেরোবো, সুবর্ণা ওরা বেরিয়ে গেছে, তো চলো।
ওই যে আমাদের বার্থডে বয়, আমি গার্ল বলতে গেছি রেডি। শোভা না, তুমি একটু পরিচিত হও, আমি তো পরিচিত হয়ে গেছি। গাড়িটার জন্য ওকে দেখা যাচ্ছে না। আর ওই দেখি বৌদি তাকাও, খুব সুন্দর লাগছে, ঠান্ডা লেগেছে। কাঁদে না, খুব ভালো। তোমরা চলে এসে দেখো বৌদি কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আচ্ছা এইগুলো কে লাগিয়েছে? এই বুদ্ধিটাও খুব সুন্দর হয়েছে। এই যে এইগুলো খুব সুন্দর হয়েছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখো। তো এখানে ছোট পাপার কেকও চলে এসছে। কেকটা খুব সুন্দর হয়েছে, তুমি ফটো তোলা হবে এখন। এই যে প্রত্যেকটা বাচ্চাকে দিয়ে দিলে হবে। টুপিটা দিল না মাথায় দিয়ে গার্ডারটা লাগাই দে, তাহলেই হবে। গার্ডারটা লাগাই দিবি সঙ্গে সঙ্গে। ফটো তুলতে গিয়ে কি অবস্থা, বাচ্চা মানুষ তো একদিকে তো তাকায় না। ওটাও দেবে না, অন্যটা নেব। বাচ্চা একটাও দেবে না, যে দুটো বোঝে না। হ্যাপি বার্থডে টু ইউ বাবা বৌদি দুজনের। কেক কাটো, কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাবা। এ সবাই হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে কেঁপে উঠলো ছেলেটা। Happy birthday to you. Ah, khabe na. Khao, khao, khao. Oi, dekh, kuch samaan. Ei, dekho. Ato. বালিশ নিয়ে যাব। শোভনা বালিশটা নিয়ে যাও তো, শোভনা শোভনা বালিশটা নিয়ে যাও। এমনি তোমার কোলে আসছে না, আরো আসবে না। দাদা বলেছে, ওটার বাবা বলেছে, আমরা অনেকটা দূরে যাব বালিশের সঙ্গে। ভিজিয়ে দিয়েছে এগুলো। চলো টাটা পাপা, টাটা টাটা দেয়, টাটা পাপা।
আয়